ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল পাণ্ডুয়ার কাকুলি সিনেমাতলা জিটি রোডে। দুর্ঘটনায় ভয়ঙ্কর ভাবে আহত হল এক যুবক। আহত ব্যক্তির নাম রবিন রোহানি। বয়স 35 বছর। বাড়ি পাণ্ডুয়ার নিরতগড় এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, দুর্ঘটনায় লোহার রড শরীরে ঢুকে এফোর ওফোর হয়ে কোমর ভেদ করে যুবকের। ঘটনার দিন বর্ধমানের দিক থেকে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো পিকআপ ভ্যান। সেই সময় আরও একটি চার চাকা গাড়ি বর্ধমানের দিকে যাচ্ছিল। তখনই গাড়ির চাকা ফেটে গিয়ে জিটি রোডের ওপর দুর্ঘটনার কবলে পড়ে চার চাকা গাড়িটি। চার চাকা গাড়িটি সজোরে ধাক্কা মেরে পিকআপ ভ্যানের পেছনে। পিকআপ ভ্যান থেকে বেরিয়ে থাকা রড এফোর ওফোর করে দেয় চার চাকা গাড়ির চালককে। দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন ওই ব্যক্তি। স্থানীয়রা লোহার রড কেটে তাকে উদ্ধার করে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে রেফার করা হয় কলকাতায়। একটা বুলেটের গাড়ি সিমলাপাড়ার দিক থেকে আসছিল, আর এই গাড়িটা এদিক থেকে যাচ্ছিল, দিয়ে নিজের সাইড থেকে যাচ্ছিল, বুলেটটা ওভারটেক এসে মেরেছে। কিসের সাথে হয়েছে? কিসের? বুলেটের সাথে, আর ছোট চার চাকা ছিল। আচ্ছা, এই এই লোকটা বাড়ি টাড়ি কোথায় কিছু জানা গেছে? এখানকার স্টানের লোক। আচ্ছা, তারপর কি হলো? যে কেটে রড কেটে বার করে নিয়ে আসলো হসপিটালে। মানে রডটা কোথায় ছিল? বুলেটের গাড়িতে রডটা ছিল, রাখা ছিল। হ্যাঁ, দিয়ে ঢুকে জাং থেকে ঢুকে পেট থেকে বেরিয়ে গেছে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজতাক বাংলা।